আসসালামু আলাইকুম আমি কামরুল হাসান আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে পল্লী জননী কবিতা লিখেছেন কবি জসীমউদ্দিন এই কবিতার মূল বিষয় হচ্ছে সন্তান যখন অসুস্থ হয় তখন পল্লী মায়ের মনে যে ভয় যে আতঙ্ক যে শঙ্কা কাজ করে সেই বিষয়টা কবি জসীমউদ্দিন খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন এবং পাশাপাশি মা যখন সন্তানের অসুস্থতা দেখে তখন সন্তানের মঙ্গল কামনার জন্য সন্তান যেন খুব দ্রুত আরোগ্য লাভ করে সেই জন্য সন্তানের জন্য বিভিন্ন জায়গায় মান্যত করে এবং দান করে এছাড়াও বিভিন্ন কুসংস্কারগুলো তখন মায়ের মধ্যে কাজ করে এই বিষয়গুলো এই কবিতার মধ্যে কবি জসীমউদ্দিন খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন এখন আমরা এই কবিতার প্রতিটি লাইন প্রতিটা শব্দ আমরা ব্যাখ্যা করব রাত থমথম নিস্তব্ধ নিস্তব্ধ নিঝুম ঘোর ঘোর আন্দার মানে রাতটা একদম নিস্তব্ধ একটা রাত চারপাশে শুধুই কি অন্ধকার নিঃশ্বাস ফেলি তাও শোনা যায় কোথাও নাই কোথাও সারাকার আমি যে নিঃশ্বাস ফেলছি এটাও কি শোনা যাচ্ছে মানে এত নীরব নিস্তব্ধ একটা জায়গা যে আমার নিঃশ্বাসটা পর্যন্ত কি সেখানে শোনা যাচ্ছে তখন রুগ্ন ছেলের শিহরে বসিয়া একলা জাগিয়া মাতা করুণ চাহনি ঘুম ঘুম যেন তুলিছে চোখের পাতা এই দুটো লাইন অর্থ হচ্ছে যে মা তখন এই রুগ্ন ছেলের মাথা শিহরে মানে অর্থ হচ্ছে মাথার কাছে এই মাথার নিকট বসিয়া একলা জেগে আছে আর করুণ চাহনি মানে করুণ চাহনি অর্থ হচ্ছে মা তার সন্তানকে যে হারানোর ভয় এবং সন্তানের প্রতি যে মঙ্গল কামনা করা সে বিষয়টা তার মধ্যে যে কাজ করছে তার চোখের যে চাউনিটা সে করুণ চাউনিটা কি সেই করুণ যে ভালোবাসা করুণ যে ইচ্ছা আকাঙ্ক্ষা সেটাই হচ্ছে কি করুণ চাহনি আর মার তখন চোখের পাতাগুলো ঘুমের কার কারণে ঠুলিয়ে আছে মানে মনে হচ্ছে প্রচুর ঘুমের কারণে চোখ চোখের পাতা দুটো কী হয়ে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে তখন শিহরের কাছে নিবু দ্বীপ ঘুরিয়া ঘুরিয়া জ্বলে তারই সাথে সাথে বিরোহী মায়ের একেলা পরাণ দোলে এই পাশে যে শিহরের পাশে মানে মাথার কাছে একটা নিব নিবু নিবু দ্বীপ কি করতেছে ঘুরিয়া ঘুরিয়া জ্বলছে আর ঠিক এরকম এই তারই সাথে সাথে বিরোহী মায়ের মানে সন্তান হারানোর যে বেদনা সেই কষ্টটা হারানোর মায়ের মধ্যে কি কাজ করছে আর এই যে বিরোনি মানে বিরোহী যে মা সন্তান হারানোর যে ভয় যে কষ্ট যে যে মায়ের মধ্যে কাজ করছে সে মায়ের পরাণটা একেলা পরাণ ধুলতেছে মানে ধুলতেছে হচ্ছে কি সন্তান হারানোর ভয় তার মধ্যে কাজ করছে একটা প্রদীপ যেরকম ঘুরিয়ে ঘুরিয়ে জ্বলতেছে ঠিক এরকম সন্তানের হারানোর ভয়টাও কি মায়ের মনের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে জ্বলছে এবার আমরা আর এর আশেপাশে যে পরিবেশটা আছে সেই পরিবেশ নিয়ে আমরা এখন বলবো সেটা হচ্ছে বন বন জম বন 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 জমাট বেঁধেছে বন গান মানে এখানে মশ বন গান অর্থ হচ্ছে মশার মানে জঙ্গলে যে মশাগুলো সেখানে মশাগুলো কি জমাট বেঁধেছে এইদোর ডোবা হতে বহিয়াচ্ছে কঠোর পছান পাতার গান এলেন অর্থ হচ্ছে যে পাশের যে ডোবাটা আছে সেই ডোবা থেকে মানে অনেক বাজে মানে পচে গেছে পছান মানে পচে গেছে এমন পাতার গন্ধ কি ওখানে আসতেছে ছোটো কুড়েগড় বেড়ার ফাঁকেতে আসিছে আসিছে শীতের বায়ু শিহরে বসিয়া মনে মনে মাতা গনেছে গনিছে ছেলের আয়ু এই দুটো জন অর্থ হচ্ছে যে প্রচুর ঠান্ডা একটা জায়গা কুড়েগড় তো সেই জন্য কি কুড়েগড়ের বেড়ার ফাঁক দিয়ে কি প্রচুর শীতের বায়ু আসতেছে আর ওই সময় শিহরে মানে মাতার মায়ের মা কী করেছে তার সন্তানের মাতার পাশে বসে তার পাশে বসে আর তার কাছে কি তার ছেলের আয়ু গুনছে মানে ছেলে কখন মারা যাবে মানে ছেলে হারানোর ভয় তার মধ্যে কি করছে অল টাইম কাজ করছে এরপর ছেলে তখন কয় মারে কত রাত আছে আর কত রাত আছে কখন সকাল হবে ভালো চেয়ে লাগে না এমনই করিয়া কে আবার শুয়ে থাকে কবে মানে মা তখন ছেলেকে জিজ্ঞেস করলো যে আর কতক্ষণ আছে রাত পো আর কত দেরি এভাবে আর কি শুয়ে থাকতে কি ভাল লাগে আমার চেয়ে আর ভাল লাগছে না এভাবে কেউ কি কখনো শুয়ে থাকে মা কয় মা তখন বলে বাচ্চা রে চুপ কি করিয়া ঘুমাও তো একটি এত কথা বলো কেন চুপ করে একটু ঘুমাও ছেলে রেগে কয় ঘুম যে আসে না কি করিব আমি তার ছেলে তখন রেগেক বলতেছে যে ঘুম যে আসছে না আমি এখন কি করব, ঘুম তো কোনোভাবেই চেষ্টা করছি ঘুম তো আসছে না মানে এটা অর্থ হচ্ছে যে কষ্টের বা রোগের কারণে ছেলে অনেক চেষ্টা করছে ঘুমানোর জন্য কিন্তু ছেলের ঘুম আসছে না তখন মা পাণ্ডুর গালে চুমু খায় মাথা পাণ্ডুর মানে হচ্ছে মানে সাদা হয়ে গেছে তার মুখটা সেই ফেঁকাশে গালে চুমু খায় মাথা মা তখন সেই সে গালে চুমু দিয়েছে সারা গায়ে দেয় হাত সারা গায়ে হাত বুলিয়ে কি দিল পারে যদি বুকে যত স্নেহ আছে ঢেলে দেয় তার সাথে মানে এর অর্থ হচ্ছে যে মানে তার মুখে তো চুমু খাচ্ছে এবং গায়ে হাত বুলিয়ে দিচ্ছে এবং তার মনের মধ্যে তার বুকের মধ্যে যত স্নেহ আছে এই সকল স্নেহ কি ঢেলে দিচ্ছে সন্তানের উপরে ঢেলে দিচ্ছে আর আমি আগে বলেছি যে সন্তান যখন অসুস্থ হয় তখন মা কী করে বিভিন্ন জায়গায় মান্যত করে বিভিন্ন জায়গায় ওয়াদা করে নসিয়ত করে যে আমার সন্তান যদি সুস্থ হয়ে যায় তাহলে আমি এই এই কাজগুলো করব। তো এখানেও এরকম ঠিক মা তার সন্তানের জন্য প্রথমে বলছে যে মসজিদের ঘরে মোমবাতি মানে সে মসজিদে মোমবাতি দিবে দরগায় মানে দান দরগা হচ্ছে যে মাজারে সে মাজারে দান করবে আর মসজিদে মোমবাতি দিবে ছেলেরা তাহার ভালো করে দাও কাঁদে জননীর প্রাণ তাহলে এই যে ছেলেকে ভালো করে দাও সে আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ তুমি আমার ছেলেকে ভালো করে দাও আমি মসজিদে মোমবাতি দিব এবং মাজারে কি দিব দান করব। ভালো করে দাও আল্লাহ রাসুল ভালো করে দাও পীর কহিতে কহিতে মুখখানি তা ভাসে বহিয়া নয়ন নীর এই দুটো অর্থ হচ্ছে যে তখন সে আল্লাহ এবং রাসুলের কাছে সে প্রার্থনা করে যে ভালো করে দাও আল্লাহ রাসুল ভালো করে দাও পীর এবং সে পীরের কাছে বলে যে আমাকে আমার সন্তানকে তুমি কি করে দাও পীরকে এবং আল্লাহ এবং রাসুলকে বলছে যে সন্তানকে সুস্থতা করার জন্য কহিতে কহিতে মুখখানি ভাসে বহিয়া নয়নের নিরর্থ পানি এই এই কথাগুলো বলতে বলতে সন্তানের জন্য মঙ্গল কামনা করতে করতে তখন মাতার চোখের পানি দিয়ে কি ভেসে গেল তখন মা মার চোখ দিয়ে কি প্রচুর পরিমাণে পানি পড়ছে এ সময় আমরা আরেকটা কুসংস্কার দেখি সেটা হচ্ছে বাঁশবনে বসি ডাকে কানাকুও রাতের আদার ছেলি বাদুর পাখার বাতাসে পড়ে সুপারি বনহেলি তো ওখানে কি বাঁশ বনের মধ্যে কানাকুঁয়ো ডাকছে এটা একটা কুসংস্কার লক্ষণ যে কানাকুঁয়ো ডাকছে এটা একটা খারাপ সিগনাল অমঙ্গলের লক্ষণ এগুলো কি গ্রাম বাংলা আগে ভাবা হতো এরপর হচ্ছে বাদুর বাদুর পাখার বাতাসেতে পরে সুপারি বনহেলি মানে সুপারি বনের ভিতর দিয়ে বাদুরের একটা দল কি তারা উড়ে বেড়াচ্ছে এগুলো কি একটা কুসংস্কার বিশ্বাস চলে বুন পথে জোনাকি মেয়েরা কুয়াশার কাপন ধরে দূর ছাই ছাই কী বা সংখ্যায় মার পরাণ উঠেছে যে ভারী তাহলে এই যে এই কথাটার অর্থ হচ্ছে যে মায়ের মনের মধ্যে তিনটা বিষয় কাজ করছে তিনটা ভয় কাজ করছে একটা হচ্ছে বাঁশ বনের মধ্যে কানাকুড় ডাকছে এটা একটা ভয় লাগছে মায়ের কাছে একটা হচ্ছে যে বাদুর যে সুপারি বনের মধ্যে বাদুর উড়ে বেড়া কুঁড়ে বেড়াচ্ছে এটাও একটা মায়ের মনে একটা কষ্ট কাজ করছে আরেকটা হচ্ছে যে বুনুপথে মানে বনের মধ্যে জোনাকি মেয়েরা কুয়াশার কাপন ধরে মনে মনে হয় কি যে আমরা যখন কুয়াশা দেখো অনেক সাদা কুয়াশা সে কুয়াশাকে মা মনে করছে যে জোনাকি মেয়েরা কাপনের কাপনের কাপড় কি ধরে নিয়ে আসছে এরকম কি একটা মা তখন কল্পনা করছে তখন হঠাৎ করে মা তখন বুঝতে পারছে না এটা তো মানে হবে না দূর ছাই দূর ছাই মানে কি না এগুলো কিছুই না কিবা বা সংখ্যা মার পরাণ উঠেছে ভারী মার মায়ের মনটা একটা আতঙ্কে ভরে উঠল যে কথা ভাবিতে পরাণ শিহরে তাই ভাসে হিয়া কোণে মানে যে কথা মায়ের মনে আসলেই মার মনের মধ্যে একটা ভয় জাগে যে সন্তান হারানোর ভয় মানে সন্তানকে হারা হারিয়ে ফেলছে এই কথাটা মায়ের পরাণের মধ্যে বারবারই কি জেগে উঠে তাহলে আমরা এটা অর্থ হচ্ছে যে যে কথা ভাবিতে পরাণ শিহরে কোন কথাটা ওই যে সন্তান হারানো ভয় সে কথাটা আর সেটাই তাই ভাসে হিয়া কোনে ওই কথাটাই আবার হৃদয়ের মধ্যে ভেসে ওঠে তখন মা কী করে বালায় বালায় মানে যত অসুখ মানে যত অসুস্থতা আছে সব কিছু থেকে ভালো হবে জাদু মানে আমার সন্তান ভালো হবে মনে মনে জাল বনে তখন কি মাতার সন্তানের কল্যাণের জন্য এই যে যত কুসংস্কার আছে এগুলো থেকে মন থেকে দূর করে আবার মনের মধ্যে একটা শক্তি সঞ্চার করে না আমার সন্তান একদিন ভালো হয়ে যাবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম রহমতুল্লাহ